ফুলতলিতে সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আসামিকে ধরতে গেলে গুলি চালানোর অভিযোগও সামনে আসে। এলাকার মহিলাদের ঢাল হিসাবে ব্যবহার দুষ্কৃতীদের, এমনকি পয়তার হাটে সেখানে তীব্র উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে আসামিকে ধরতে গেলে গুলি চালানো হয়। পুলিশকে লক্ষ্য করে এলাকার মহিলাদের সামনে দাঁড় করানো হয়, অর্থাৎ ঢাল হিসেবে ব্যবহার করে দুষ্কৃতীরা। রাজু মধ্যে প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত এখান থেকে জানবার চেষ্টা করবো। রাজু, ঘটনা ঠিক কি ঘটেছিল এবং মহিলাদেরকে ঢাল করা হলো, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হলো, ঘটনাটা ঠিক কি? হ্যাঁ দেখো, তোমাকে মূলত জানিয়ে রাখি, আজকে যখন সকালে যখন ফুলতলি থানার পুলিশ যখন আসামি ধরতে যায় পয়তের হাট, ফুলতলি থানার অন্তর্গত পয়তের হাট এলাকায়, ঠিক সেই সময় এই মহিলাদেরকে সামনে রেখে মূলত পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি, যিনি বারাইপুর জেলা পুলিশের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঝালি জানিয়েছেন যে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ঠিক করাউন্ড গুলি চলেছে সেটা কিন্তু তিনি নিশ্চিতভাবে জানাননি। তবে সেখান থেকে মূলত পুলিশ যেটি জানিয়েছে, দুজন মহিলাকে তারা ইতিমধ্যেই তারা গ্রেপ্তার করেছে এবং স্বাস্থ্য পরীক্ষার পর তারা আজকে বারাইপুর কোর্টে তুলবে। এবং কি কারণে তাদেরকে মূলত সামনে রাখা হলো বা কি আসামি কোন আসামি ধরতে যাওয়া হলো সেটা কিন্তু এখনো পরিষ্কারভাবে পুলিশ সূত্রে জানা যায়নি। তনয়া, বেশ, অর্থাৎ এক কথা পরিষ্কার, তাহলে দুষ্কৃতীরা কারা এবং তারা কোন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে সে বিষয়টা সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। একদমই তাই, একদমই তাই। যেটা জানা যাচ্ছে যে কোন আসামি ধরতে গিয়েছিল, অ্যাকচুয়ালি ওই এলাকায় তোমাকে জানিয়ে রাখি পয়তার এলাকায় বিভিন্ন রকম দুষ্কৃতি কার্যকলাপ হয়ে থাকে, সেই নিয়ে মূলত পুলিশের কাছে বারবার রিপোর্ট হতে থাকে। সেই জন্যই কিন্তু আজকে সকালে সেখানে পুলিশ হানা দেয়, এবং যখন হানা দেয় ঠিক সেই মুহূর্তেই কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এবং কত রাউন্ড গুলি চলেছে পুলিশ ইতিমধ্যে স্বীকার না করলেও ইতিমধ্যে কিন্তু দুইজনকে তারা সেখান থেকে গ্রেপ্তার করে এবং আরো আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোন সূত্র পাওয়া গিয়েছে কি এখনো পর্যন্ত? হ্যাঁ, পুলিশ কিন্তু ওটা জানাচ্ছে যে এখনো পর্যন্ত তাদেরকে যারা গুলি চালিয়েছে তাদের সন্ধানে পুলিশ কিন্তু আবারও ওই এলাকায় যাবে এবং তারা এলাকায় গিয়ে রুটমাচ করবে। পাশাপাশি যে আসামিকে ধরতে গিয়েছিল সেই আসামির কিন্তু সেখানে হানা দেবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। যাদেরকে সামনে ঢাল করে দাঁড় করানো হয়েছে মহিলারা, তারা কি সেই এলাকার বাসিন্দা নাকি বাইরে থেকে কাউকে সেখানে নিয়ে আসা হয়েছে বা কিছু মানুষকে সেখানে নিয়ে আসা হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি এই যে পয়তেহাট এলাকায় দিনে দুপুরে ঢুকতে গেলে পুলিশ বা সাধারণ আম জনতা ঢুকতে গেলে তাদের হাই হিম করা ঘটনা ঘটে, কারণ এই এলাকাটা এমন একটি এলাকা অচেনা লোক দেখলে সাইকেল বা বাইক তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। এই নিয়েই মূলত বেশ কয়েকবার কিন্তু ওই এলাকায় পুলিশ ঢুকে হানাও দেয়। কিন্তু আজকে যখন গোপন সূত্রে খবর পেয়ে আসামি যখন ধরতে যায় ঠিক সেই সময় পুলিশকে লক্ষ্য করেই কিন্তু গুলি চালানো হয়, এবং যেটি জানা গিয়েছে যে এই মহিলারা কিন্তু এই এলাকা স্থানীয়, এরা বহিরাগত কেউই নয়। তবে এদের সঙ্গে এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক কোনো কানেকশন কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সঙ্গে থাকো রাজু, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, এ তো ভয়ঙ্কর ঘটনা, এই ধরনের ঘটনায় কি এবার এ রাজ্যের ভবিতব্য হয়ে গেল? পুলিশকে কোনো রকম ভরসা নেই তা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল, এবার পুলিশকে লক্ষ্য করে গুলি। ভাবা যায় আপনার যে কথাটা বলছেন, এবং আমি শুনলাম যে ওখানে মহিলাদের ঢাল করা হয়েছে, এই তো আমি টিভিতে দেখছিলাম, কিন্তু আপনি ভাবুন পুলিশ ওখানে কি কাজে যাচ্ছে? পুলিশকে নিশ্চয়ই ল অ্যান্ড অর্ডার ডিউটি হোক বা কোনো আসামিকে তা ধরার জন্য কোনো ইনফরমেশন সেটা পার্সু করার জন্য গেছে, এখন সেই পুলিশকেই গুলি করছে। তাহলে আপনি ভাবুন যে যদি পুলিশকে গুলি করে সে, যে পুলিশ অফিসার আজকে নিরাপত্তার জন্য নিয়োজিত থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা, আপনার আমার নিরাপত্তা, আপনার পরিবারের নিরাপত্তা কোন জায়গাটা গেছে? অর্থাৎ এটা তো একটা ভয়ঙ্কর ঘটনা আজকে আপনারা শোনাচ্ছেন। পুলিশকে আগে মারধর করেছে, জামা কাপড় খুলে নিয়েছে, পুলিশের জিপে আগুন লাগিয়ে দিয়েছে শুনেছি, কিন্তু পুলিশকে যদি গুলি করে থাকে তাহলে এই গুলি এলো কোথা থেকে? এই বোম এলো কোথা থেকে? এত সাহস তারা পাচ্ছে কি করে? আসলে একটা শেষ কথা বলছি, দোজ দোয়ার অ্যাকচুয়াল ক্রিমিনাল তাদেরকে কিন্তু যে কেসগুলো হচ্ছে তাদেরকে প্রথমেই কিন্তু বাঁচাবার চেষ্টা করছে, কারণ চার্জশিট দিলেও তাদের কোনো পানিশমেন্ট হচ্ছে না, যার জন্য দিনের পর দিন ওই সিচুয়েশন এক্সপ্লোসিভ মাউন্টিং হাই ডিউ টু দিস রিজন, কারণ মেইন আসামিদের কিন্তু আজকে ধরা হচ্ছে না, যার জন্য আজকে এত বড় এলাকার মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টাও করা হয়েছে কিন্তু এক্ষেত্রে। না, এখন এটাই তো ওদের কায়দা না, সব জায়গাতে আমরা আগে সিপিএম এর আমলেও দেখেছি এই কাণ্ডটা করতো, কিন্তু আমরা কিন্তু ওভারকাম করতাম, সবসময় তো পুলিশের কাছে তো লেডি পুলিশ অফিসার থাকে না, ওরা এই কায়দাটাই করছে, এবং পরে দেখবেন জামা কাপড় ছিঁড়ে বলবে পুলিশ আমাদেরকে এক্সিট এবং ছিল তা আমি পুলিশের কাছে কেস করে দেবে, এইগুলো শেখানো কার? এইগুলো তো শেখানো হচ্ছে এইভাবে যে পুলিশকে যেন প্যারালাইজ করে দেওয়া হয়, যা খুশি তাই করে বেড়াবে।
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য বলছেন, পুলিশে এই ভরসা না থাকার বিষয়টাও কিন্তু কোথাও গিয়ে রাজনৈতিকভাবেই প্রভাবিত। এবার যে খবর আমরা নজর রাখবো, আজ সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি সম্ভাবনা রয়েছে। চার মাস পর আজ মামলার শুনানি হওয়ার কথা। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসবিএন ভট্টের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। এদিকে শহীদ মিনারে 547 দিন ধরে যারা বসে রয়েছেন তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। আমি একটু এলিনার কাছে যাওয়ার চেষ্টা করবো। এলিনা, আজ শুনানির সম্ভাবনা রয়েছে, 547 দিন ধরে যারা তোমার পিছনে বসে রয়েছেন তারা বসেই রয়েছেন, এখনো কোনো সুরাহা পাননি, এবার কি তারা ডিএটার অধিকারটা পাবেন বলে আশা রাখছেন? একেবারে সমাদৃতা, দেখো এটাই এখন মূল প্রশ্ন, যে আদতে তারা তাদের অধিকার বা তারা তাদের এই হকের দাবিটা আদায় করতে পারবেন কিনা। আজকে 119 দিন বাদে ফের ডিএ মামলার শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে, আর কিছুক্ষণের মধ্যেই শুনানি হবে, শুরু হবে। কিন্তু তার আগে অধীর আগ্রহে যারা বসে রয়েছেন তারা হচ্ছেন এই সরকারি কর্মচারীরা, যারা এতগুলো দিন ধরে একইভাবে প্রতিবাদ করে গেছেন, একইভাবে আন্দোলন করে গেছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, তারা কি বলছেন শুনব। আজকে 119 দিন বাদে আবারও সুপ্রিম কোর্টে আপনাদের এই ডিএ মামলার শুনানি রয়েছে, কি আশা করছেন? কোথাও গিয়ে কি সবুজ সংকেত দেখতে পাচ্ছেন? না দেখুন, আশাবাদী তো অবশ্যই কর্মচারীরা, কিন্তু যা পরিস্থিতির মধ্যে আমরা বিগত তারিখগুলো যা দেখে এসেছি, সেই একই 60 নম্বরে প্রতি তারিখে 60 নম্বর করে, এতে একটু অবশ্যই নিরাশা তো আছেই। এর আগেও তো অনেকবার পিছনো হয়েছে আপনাদের মামলা, 12 বার পেছানো হয়েছে। হ্যাঁ, সেটাই তো বলছি, বারংবারই পেছানো হচ্ছে, এবং যখনই দ্বিতীয় শুনানিতে যখনই ডিএর মামলাটা আসছে, লিস্টিং হচ্ছে, সে একই 60 নম্বরে পড়ে যাচ্ছে। এই খেলাটা আমরা ঠিক বুঝতে পারছি না, এর ভেতরে যে কত বড় একটা চক্রান্ত, কত বড় ষড়যন্ত্র চলছে এই ডিএ মামলাটাকে নিয়ে, এটা কিন্তু একটু হতাশাজনক। আমরা অবশ্যই আছি অধিকার রক্ষার লড়াইয়ে দীর্ঘ প্রতি পথ যেতে হয়, সেই দীর্ঘ পথ লড়াইয়ে ফসল হয় জেতার পর সেই আনন্দটা উপভোগ করি। আমরা এখনো নিশ্চিত যে আমাদের সুদিন আগামী সামনেই আছে এবং আমরা জিতে উঠবই। তারা আশাবাদী, তুমি শুনতেই পাচ্ছ তনয়া, তারা একটাই কথা বারবার বলছেন, তারা আশাবাদী, তারা জয় নিশ্চিত পাবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন এলিনা, এলিনা তনয়া যে প্রশ্নটা করলো, আশাবাদী তো বুঝতে পারা যাচ্ছে, আশঙ্কার জায়গাটাও কি রয়েছে? তনয়া যেটা জানতে চাইছে যে আরো হয়তো একটা শুনানির ডেট পড়লো, হয়তো আজও কোনো সুরাহা হলো না, এই আশঙ্কাটাও কি রয়েছে তাদের মধ্যে? একেবারে 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 তাদের থেকেই আমি উত্তরটা নেব, তারা কি বলছেন শুনবো। আচ্ছা, কোথাও গিয়ে কি আবারও আজকে আশঙ্কা করছেন যে আজকে আবার ডেটটা পিছিয়ে যাবে, মামলা শুনানির ডেটটা আবারও পিছিয়ে যাবে একটা? এটা তো মানে আমাদের মানে ধারাবাহিক অবস্থা হয়েছে, 12 বার হয় 55 নয় 60, এই ধরনের লিস্টিং হয়েছে, আজকে আছে 60 নম্বরে, এবং কোর্টের যা কার্যবাহী কার্যধারা থাকে তাতে 60 নম্বরের হিয়ারিং হওয়া খুব শক্ত, ফলে আজকে হিয়ারিং হবে কি না আমরা খুব সন্দিহান। তবু জজ সাহেবরা যদি, ওনারা ধর্মের লোক, যদি মানুষের ধর্ম পালন করে আজকেরটা শুনে নিয়ে মানুষের কথা ভাবেন, তাহলে আমরা উপকৃত হব। আশঙ্কাটা মনের মধ্যে আপনাদের থেকে যাচ্ছে যে আজকেও হিয়ারিংটা হবে কিনা? সে তো হবে, 60 নম্বরের লিস্টিং, আর একটা দিনে আর কত শুনবে, আর 60 থেকে তো নিশ্চয়ই 6 নিয়ে আসবে না কেউ, দয়া করে কি করা যাবে, আমাদের ওই ধৈর্য ধরতে হবে। মামলা সুপ্রিম কোর্টে আজকে সিরিয়াল নম্বর অনুযায়ী 60 নম্বরে রয়েছে, এবং সেই কারণেই কিন্তু আশঙ্কা করছেন ডিএ আন্দোলনকারীরা যে আজকেও আরও একটা ডেট পিছিয়ে যাবে কিনা, অর্থাৎ 12 বার পিছানো হয়েছে এই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। 12 বার নজর রাখো পরবর্তীতে কি আপডেট সেখান থেকে উঠে আসে, অবশ্যই সেদিকে আমাদেরও নজর থাকবে। অন্যদিকে এই ডিএ মামলার শুনানি নিয়ে কি বলেছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, শোনাই। সুপ্রিম কোর্ট কো ভাবি, ডিএ যদি প্রাপ্যই হয়ে থাকে, দয়ার দান না হয়ে থাকে, যারা এত ভোট ভোট দিয়ে আনলো টানলো তাদের প্রাপ্য তো, তাদের তো পাওয়ার কথা। আপনি বলছেন দয়ার দান, যে দয়ার দানই হচ্ছে, আপনি তো লক্ষ্মীর ভাণ্ডারে তো দয়ার দান, আর ডিএটা আপনার সংবিধান সম্মত একটা অধিকার, দুটোকে গুলিয়ে দিলে হয় না, সেই ডিএটা হচ্ছে না কেন? এর জন্য তো আপনার ম্যাডাম দুঃখ থাকবে, আপনি ডিএ থেকে বঞ্চিত করার জন্য কোটি কোটি টাকা খরচা করছেন, বড় বড় লয়ার দিয়েছেন ডিএ। আমি
সুপ্রিম কোর্টকে বলি কতবার টাকা খরচা করবে যারা ডিএর জন্য আন্দোলন করছে, তাদের কত পয়সা আছে, আপনারা রায় দিন, ভালো মন্দ যাই হোক ভারতের সংবিধান অনুযায়ী আপনারা রায় দিন, মানুষকে তার প্রাপ্য অধিকার যদি পাওনা থেকে থাকে সেটা ফিরিয়ে দিন।